নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে সকলকে সুপ্রবাদ জানিয়ে আমি আবারও আপনাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলের মাধ্যমে তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি বিশেষত দু হাজার বাইশ প্রাইমারি টেটের প্রশ্নভুল মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ হেয়ারিংয়ের আপডেট আপনাদেরকে আমি এই মুহূর্তে দিতে চলেছি যেখানে কিন্তু ষোলোটি প্রশ্ন ভুল নিয়ে গুরুত্বপূর্ণ মামলা ষোলো নম্বর যোগ হতে চলেছে সকল পরীক্ষার্থীদের খাতায় তো এই নিয়ে কিন্তু বিস্তারিত আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা এই ভিডিওতে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো আপনাদের তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আপনারা প্রচুর তথ্য পাবেন তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিকান্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তো চলুন বন্ধুরা আমরা তাহলে এই দু হাজার বাইশে প্রশ্নবুল মামলা নিয়ে ঠিক কি নির্দেশ উঠে এসেছে বিচারপতি রাজাশেখর মান্তার ইজলাস থেকে আমরা তা বিস্তারিত দেখে নিই তো বন্ধুরা একদিকে কিন্তু প্রাইমারি বোর্ড দু সালের যে প্রশ্নবুল মামলা অর্থাৎ ছটি যে প্রশ্ন ভুল ছিল সেই ছটি প্রশ্ন ভুল নিয়ে কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নবাণে জর্জরিত হয়ে রয়েছে পর্ষদের সভাপতি নাস্তানুবোধ অবস্থা এই ছটি প্রশ্ন ভুল মামলা কিন্তু এখনও সমাধান হয়নি যেটি সুপ্রিম কোর্টে বর্তমানে স্টে অবস্থায় রয়েছে তাই সেক্ষেত্রে একদিকে যেমন দু হাজার চোদ্দ প্রশ্নভুল মামলা সুপ্রিম কোর্টে করানোচ্ছে ঠিক অপরদিকে কিন্তু দু হাজার বাইশ প্রাইমারি টেটের প্রশ্নভুল মামলা এদিকে কলকাতা হাইকোর্টে করানোচ্ছে বিচারপতি রাজাশেখর মান্তার কিন্তু করা নির্দেশ প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে তো ঠিক এরকম পরিস্থিতিতে দু হাজার চোদ্দোতে আমরা দেখেছি ছটি প্রশ্ন ভুল নিয়েই কিন্তু একের পর এক চাকরি পেয়েই চলেছে এবং হাজার হাজার ক্যান্ডিডেট তারা কিন্তু প্রশ্ন বলে দৌলতে পাস করতে চলেছেন হয়তো আগামীতে তো সেই ক্ষেত্রে দু হাজার বাইশ টেটের ষোলোটি প্রশ্ন নিয়ে কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ষোলোটি প্রশ্ন বলতে যদি প্রত্যেককেই ষোলো নম্বর দেওয়া হয় অর্থাৎ যারা অ্যাটেন্ড করেছেন প্রতিটা প্রশ্ন প্রশ্ন ভুল থাকলে কিন্তু আপনি যে উত্তরটাই করুন না কেন প্রশ্ন ভুল থাকলে সকলেই সেই নম্বর পাবেন আর দু হাজার বাইশের যেহেতু প্রত্যেকের কাছেই কিন্তু কার্বন কপি রয়েছে প্রত্যেকের কাছে প্রশ্নপত্র রয়েছে তাই সেক্ষেত্রে এই যে ভুলের বিষয়টি এটা কিন্তু পর্ষদ কোনোভাবেই উপেক্ষা করে যেতে পারবে না যদিও দু হাজার চোদ্দো প্রাইমারি টেটের ক্ষেত্রে প্রশ্নপত্র কিন্তু পর্ষদ জমা নিয়েছিল কোনো রকম কার্বন কপি ছিল না তাতেই কিন্তু এত অস্থিরতার মধ্যে পর্ষদকে পড়তে হচ্ছে কিন্তু দু হাজার বাইশের সমস্ত রকম প্রমাণ রয়েছে তো এখানে একটা বড় প্রশ্ন দেখা যে একটা চাকরির পরীক্ষা হচ্ছে সেখানে ষোলোটার প্রশ্ন কি করে ভুল থাকে তাহলে কি যারা প্রশ্ন তৈরি করে তারা ঘাস খেয়ে প্রশ্ন তৈরি করে না গাঁজা খায় এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকেই যায় এবং বারংবার এই যে চাকরির ক্ষেত্রে যে প্রশ্ন ভুল থেকে আরম্ভ করে যে একাধিক যে অভিযোগ উঠছে এই সমস্ত অভিযোগের ফলে কিন্তু যারা ভালো ছাত্র যাদের মেধা রয়েছে তাদের মেধাগুলো কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে প্রতিবার বারংবার কেননা আপনারা স্বাভাবিক স্বাভাবিকভাবে বুঝতে পারছেন ষোলোটি প্রশ্ন ভুলের জন্য যদি কলকাতা হাইকোর্টের নির্দেশ আসে যে প্রত্যেককে এক নম্বর করে ষোলোটি প্রশ্নে ষোলো নম্বর দিতে হবে তাহলে ষোলো নম্বর যদি পাই তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যেকে প্রায় পাশ করে যাবে কেননা আপনারা যদি সকলের অ্যাভারেজ স্কোরটা দেখেন যারা উত্তীর্ণ হয়েছে দেড় লক্ষ পরীক্ষার্থী তাদের কথা আলাদা দু হাজার টেটে কিন্তু যারা অনুত্তীর্ণ রয়েছেন প্রায় ছয় থেকে সাড়ে ছয় লাখ মতো প্রার্থী এই ছয় থেকে সাড়ে ছয় লাখ প্রার্থীর প্রত্যেকেরই কিন্তু অ্যাভারেজ প্রায় পঁয়ষট্টি থেকে আশির মধ্যে তাহলে সকলেই যদি ষোলো নম্বর করে পায় তাহলে ফেল করা ক্যান্ডিডেট আমার মনে হয় কেউ থাকবে না রিজার্ভ ক্যাটাগরি সকলেই পাশ করে যাবেন জেনারেলের হয়তো কিছু ছেলে বাদ পড়তে পারে যেহেতু জেনারেলের কাট অফ নাইনটি নাইনটি পেতে হবে তো সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই আমার মতে দুই থেকে আড়াই লক্ষ প্রার্থী বা তারও হয়তো অনেক বেশি পরিমাণ প্রার্থী এই স্বাভাবিকভাবে এখানে পাশ করবে ষোলো নম্বর যদি অ্যাড হয় তো সেক্ষেত্রে কি হবে সেটা বলা মুশকিল তো আগামী দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই যে দু হাজার বাইশ প্রাইমারি টেটে মামলার হেয়ারিং রয়েছে বিচারপতি রাজা শেখর মান্তার ইজলাসে আপনারা দেখেছেন গত বারোই মার্চ দু হাজার তারিখে যে হেয়ারিং হয়েছিল তাতেই কিন্তু পর্ষদের বিরুদ্ধে একটা কঠোর নির্দেশ এসেছে বিচারপতি মান্থার এজলাস থেকে এবং বিচারপতির কথা থেকে এটুকুটা পরিষ্কার যে যেহেতু প্রশ্ন ভুল ছিল এবং সেই প্রশ্ন ভুল যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু পর্ষদের বাঁচার কোনো উপায় নেই সকলকেই কিন্তু ষোলো নম্বর দিতে হবে অর্থাৎ যে কটি প্রশ্ন ভুল ছিল প্রত্যেককেই সে প্রশ্নের দিনের নির্দেশ দিয়েছেন যে ষোলোটি প্রশ্ন নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা এখানে কিন্তু এই ষোলোটি প্রশ্ন নিয়ে পর্ষদকে তাদের হলফনামা জমা করতে হবে তাদের কি বক্তব্য তাদের কি অবস্থান এবং এই ষোলোটি প্রশ্ন নিয়ে তারা কি করতে চাইছেন বা কিভাবে এটাকে সমাধান করতে চাইছেন সেটা কিন্তু সেই সমাধান সূত্র পর্ষদকেই বের করতে হবে খুঁজে এবং পর্ষদ সেটা খুঁজে বের করবার সেটা কিন্তু আদালতে জানাতে হবে আদালতে হলফনামা জমা দেবে তারপরে কোর্ট সেই বিষয়টা নিয়ে বিচার করবে তো আগামী দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এই মামলার কিন্তু শুনানির ডেট নির্ধারিত হয়েছে আগামী দোসরা এপ্রিল ভীষণ গুরুত্বপূর্ণ একটি হিয়ারিং করতে চলেছে এখানে প্রায় সাড়ে ছয় থেকে সাত লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ কিন্তু জড়িয়ে আছে এবং যারা অলরেডি দু হাজার বাইশ টেটে পাস করে গেছেন যদি ষোলোটি প্রশ্ন ভুল সত্যি থেকে থাকে এবং ষোলো নম্বর পায় প্রত্যেকে তাহলে যারা পাশ করেছেন তাদেরও কিন্তু স্কোর অনেকটা বাড়তে চলেছে তো যার ফলে কিন্তু একটা ভালো খবর যারা বিশেষ করে সেই সময় টেট পাস করতে পারেনি দু হাজার বাইশ প্রাইমারি টেটে আপনাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি খবর ষোলো নম্বর পেলে প্রত্যেকেই কিন্তু পাশ করে যাবেন রিজার্ভ ক্যাটাগরির ফলে আপনাদের জন্য হয়তো সুদিন আসছে বিচারপতি রাজাশেখর মান্তার হাত ধরে এবং প্রাইমারি বোর্ড এই জায়গায় কিন্তু হয়তো রিকভারি করার কোনো সম্ভাবনা নেই কেননা যদি প্রশ্ন ভুল থাকে সেখানে কিন্তু সেটা যদি প্রমাণ করে দিতে পারে পিটিশনাররা যে হ্যাঁ এখানে প্রশ্ন ভুল ছিল এবং আদালত যদি সেই প্রমাণকে গ্রহণ করে নেয় তাহলে কিন্তু পর্ষদের বাঁচার কোনো উপায় নেই সকলকেই সেই প্রশ্ন বলে নম্বর দিতে হবে তো দেখা যাক আগামী দোসরা এপ্রিল দু হাজার তারিখে ঠিক কি ঘটে তবে পর্ষদ কী সাবমিশন জমা করছে সেটাই সব থেকে ভাইটাল পর্ষদকে যে বিচারপতি রাজাশেখর মান্তা বলেছেন যে প্রশ্ন বলে যে সমাধান সূত্র বের করার ব্যাপার সেই সমাধান সূত্র কীভাবে পর্ষদ বের করে সেটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তার উপরেই কিন্তু ছয় থেকে সাড়ে ছয় লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করবে তো বন্ধুরা দেখা যাক আগামী দোসরা এপ্রিল কি হয় আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো আপনারা প্রত্যেকের চ্যানেলে নজর রাখবেন তো বন্ধুরা আজকে এখন এই পর্যন্ত রইল আপডেটটি আপনাদের জন্য তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্রতি মুহূর্তে এ ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ